সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। খবরা খবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডেল ইউনিয়নের পাশেই তামিম ডেয়ারি ফার্মে। এই ফার্মে আসার পর জানতে পারলাম ফার্মে বেশ কিছু হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গাভী সংগ্রহ করা হয়েছে। আজকে সেগুলোই আপনার মধ্যে তুলে ধরবো। সেগুলো জাতমান বয়স, কেমন দাম হলে ফার্ম থেকে গাভীগুলো বিক্রি করবে, আশার বিষয় আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন ঘুরে আসি তামিম ডেয়ারি ফার্ম থেকে। আশা করি পুরোটা আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মাশাআল্লাহ ভালোই চলতেছে এখন বর্তমানে। ইউটিউবে তো পরিচিত মুখ সবাই প্রায় চেনে। হ্যাঁ ভাই, সবাই কম বেশি সবাই চেনে, দর্শক দেখলেই বুঝতে পারে। নতুন কিছু দর্শক প্রতিনিয়ত অ্যাড হচ্ছে, তাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ শামীম ইসলাম, ডেয়ারির নাম তামিম ডেয়ারি ফার্ম, ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা মুলাডুল ইউনিয়নের মধ্যে আমার বাসাটা। আমি সবই দুধের গাভী, আর আমি গাভীগুলা দেখাবো নতুন খামারিদের জন্য ভাই। পুরাতন কোন খামারি এই গাভীগুলা নিতে পারবে না ভাই, নতুন খামারিদের জন্য। দাঁত হয় নাই এমন গাভীগুলো দেখ, দাঁতের মধ্যে সব গাভী থাকবে তাই? হ্যাঁ, দাঁত হয় নাই এমন গাভী আছে, আর সবই দাঁতের মধ্যে। দাঁত ছাড়া কোনো গাভী আমি বিক্রি করি না ভাই। এই যে দেখাচ্ছে আপনার দুই দাঁত, তিন দাঁত, চার দাঁত বাজ যায় হয়ে যাচ্ছে দাঁত ছাড়া ভাই। আর আমার তো এখান থেকে ক্যামেরায় শুদ্ধি দেখবি, আর সরজমিনে তাইছি দাঁত আগে সাইডের খিলগুলো দেখবি দর্শক, যে খিল আছে কি না, খিল দেখলে বুঝতে পারবে যে দাঁত হয়েছে কিনা। জি জি ভাই, দুধের রেঞ্জটা কেমন হবে এবার? আজকে দুধ দেখাবো, উপরে আপনার 23-24 লিটার আছে, আর নিচে আপনার একটা জার্সি আছে 14 লিটার পর্যন্ত গ্যারান্টি থাকে। 14 লিটার তাই তো? জি। আচ্ছা ভাই, তো কথা বলবো না, আপনার গরুগুলো আমার দর্শক দেখাবেন, আর যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আমার দর্শকের মাঝে একটু তুলে ধরবেন। চলুন গরুগুলো দেখি। সিরিয়ালে ভাই প্রথমে আমাদের সামনে একটা বিগ সাইজের গাভী নিয়ে আসছেন মাশাআল্লাহ। এটা কি জাতের একটু বলবেন? বাঘের বাচ্চা ভাই, এই গাভীটার এখনো দাঁত হয় নাই। আপনি দেখেন যে গাভীটা কত বড় গাভী হয়েছে, দাঁতই হয় নাই। দাঁত দাঁতই হয় নাই দর্শক, এক দেখাই না, দেখলে দর্শক বুঝতে পারবে না। ক্যামেরা লে আছেন দর্শক, এক দেখাই দি। এ দেখেন ভাই, কোনো দাঁত হয় না, দাঁতে নাই, এখনো দাঁতই হয় নাই ভাই। এত বড় গাভী হয়েছে এখনো দাঁতে নাই? এখনো দাঁত হয় নাই, বড় হবে ভাই, এখনো এক দেড় হাত মোচা হবে ভাই। সাথে বাচ্চা আছে, এই দেখেন সঙ্গে, ভবিষ্যৎটা খুবই ভালো। সার বাচ্চা, সার বাচ্চা। জি, বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজকে 12 দিন। 12 দিন বাচ্চার বয়স। এই গাভীটাও ভাই খুবই ঠান্ডা, আর গলাটা দেখেন দর্শকে, আর মাথাটা দেখেন যে চওড়া আছে কিনা, গলার চিকন আছে কিনা, খুবই ঠান্ডায় দেখেন। দুধ পাচ্ছেন কেমন ভাই? এটা যে ভাই লিখে আমি 18 লিটার দুধ আমার বাসায় 7 দিন থাকি, তো লিলে আমি মার্কেট দিতে পারবো। 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে? জি, ইস্টামে লিখিত লিলেও পারবে ভাই আমার থেকে। আমার দর্শক এসে দহন করে বুঝে পাবে। হ্যাঁ, দু তিন দিন চার দিন দহন করলে যাবে ভাই। ভাই এ দুধ ভাই, টাকা দিয়ে কিনবে, দুধ দিয়ে কিনে নিতে হবে ভাই। আরে জিনিস ভাই, এই আছে ভবিষ্যতের জিনিস। গাবি ছিল এটা আমাদের মাঝে, দর্শক দেখতে পাচ্ছেন তো, এটা যদি আমার কোন দর্শক ভাই নেন ভাই, এটা ভাই আজকেও আমি বলছি যে আজকে রেট দেবো না গাবি ভাই, এটা আমি 2,35,000 টাকা দেবেন। 2,35,000 টাকা দাম চাচ্ছি, সীমিত কম বেশি করবো ভাই, মানে সম্মান করবো আর কি। দরদামের সুযোগ আছে পরে ভাই, কিছুটা কম বেশি করে নিতে পারবো ভাই, সেটা কম বেশি সুযোগ আছে মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন ভাই, আরো 10টা ভিডিও দেখবে, আর আমার গরুগুলো দেখে দরদাম করবে ভাই, এত ঠান্ডা গাড়িগুলো। দেখতে পাচ্ছেন তো, এটা ছিল সিরিয়ালের প্রথম নম্বর গাড়ি ভাই। জি জি, 1 নম্বর। তো এটা সাইড করে দিই, গাভীটা কিন্তু ক্যামেরা ধরেন দেখেন তো, এক প্রথমে কিন্তু আমার কাজ সমান হয়েছে, পরবর্তী গাভী হলে দাম হবে ভাই 3.5 লাখ টাকার উপরে ভাই।
বারো দিন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। দুই দাঁতের গাভি হিসাবে খুবই ঠান্ডা আছে, একটা নিপুল দেখেন চার জায়গা খুবই মোটা ভাই। দুধ পাচ্ছেন কেমন ভাই? এটার থেকে যে ভাই লিখে আমি 23 লিটার দুধ গ্যারান্টি, 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে 23 লিটার দুধের গ্যারান্টি। দর্শক এসে দুধ দহন করে বুঝে পাবে, দুই দিন তিন দিন থাকবে, থাকি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারি ভাই। আর খুবই ঠান্ডা ভাই, চমৎকার উলান পালান হয়েছে, খুবই ঠান্ডায় দেখেন বাচ্চার বয়স হলে আরো কোন দর্শক ভাই নিতে চাই দাম কেমন চাচ্ছেন? এটা ভাই আজকে গাভীর রেট দেবো না ভাই, আজকে গাভীর বেশি একটা রেট দেবো না ভাই, সীমিত ইতে সে। এটা যদি আমার কোন দর্শক বাই নিতে চায় কেমন দাম চাচ্ছেন? এটার দাম পড়বে ভাই আজকে রেট একবার শিফট রেট 2,45,000। 2,45,000 টাকা দাম চাচ্ছেন 23 লিটার দুধ আমার থেকে বুঝিয়ে লেবে ভাই। দরদামের সুযোগ আছে, কিছুটা কম বেশি তো নিতে পারবে ভাই। এটা বকলা কিনতে গেলে ভাই 1,60,000-70,000 নিচে এই জাতের বকলা পাবে না ভাই। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার, খুবই খুবই জাত ভালো। দেখুন মা বোন ইনশাআল্লাহ দোয়া খাইতে পারবে ভাই, দেখেন খুবই ঠান্ডা ভাই, শান্ত স্বভাবের একটা। এটা বিগ সাইজের গাবিগুলো ভাই ঠান্ডা হয় ভাই, এই দেশি গাবি না ভাই লড়বে ভাই। তো ভাই দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিই, তৃতীয় নাম্বারটা দর্শকদের একটু দেখাই। হ্যাঁ দেখেন ভাই, সিরিয়াল নাম্বার 3 আরেকটা বিস্কিট কালারের গরু নিয়ে আসছেন, এটা কি জাতের একটু? এটা অরিজিনাল জার্সি, অরিজিনাল জার্সি। বয়স কয় দাদ? স্যার দাদ বয়স 12 দেখেন, পাকিস্তানি স্থায়ী হল14 লিটার দুধের গ্যারান্টি থাকবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক এই বাচ্চা সহ গাভি নিলে ভাই কেমন দাম রাখছেন? এরা কোনো দরদাম হবে না ভাই, একই দাম 1,65,000 টাকা। একই দাম 100 টাকা কমলে 1,65,000। 1,65,000 জেলার মধ্যে আরো 20 জায়গা দেখবে, দেখার পরে আমার গাভি যদি পছন্দ হয় এই বাচ্চা সহ সার বাচ্চা, কিন্তু বকনা না ভাই, সার বাচ্চা সহ যদি পছন্দ হয় তাহলে নিতে পারবে। লাভই কিন্তু হেভি কম্বল হেভি দর্শক দেখে। সিরিয়ালের তৃতীয় নাম্বারটা সাইড করে পাশে সিরিয়াল নাম্বার 4 ভাই আরেকটা চমৎকার গাভি নিয়ে আসছেন, এটা কি জাত? এটা হলস্টন ফ্রিজিয়ান, হলস্টন ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? এটা 2 দাঁত, সবেমাত্র 2টা দাঁত আছে ভাই, সবেমাত্র 2টা দাঁত হয়েছে। সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল, খাওয়া দাওয়া ঠিক আছে ভাই? সব ঠিক আছে ভাই, কোনো সমস্যা হলে গাভি রিটার্ন লব ভাই। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, বলান পালান টিসা থেকে তো দর্শক দেখাচ্ছে। দুধ পাচ্ছেন কেমন ভাই? এটা যে ভাই লিখে এটাও আপনার 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে, 20 দুধের গ্যারান্টি থাকবে একবারে ভাই। এ দেখেন যেগুলো গাভি দেখাচ্ছে দেখেন, আপনি দেখেন যে ঠান্ডা আছে কিনা গরুগুলো, শুধু 1 লিটার 2 লিটার কম হোক তাতে সমস্যা নাই। আমার দর্শক এসে দুধ দহন করে বুঝে পাবে তো ভাই? হ্যাঁ দুধ দহন করে দেখিলে তাই এটুক যেটুক উলান দেখাচ্ছি ভাই, মনে করেন যে দুধ দহন করে দিলে মনে হবে যে বকুন খালি, এ কিছু থাকবে না। দর্শক দেখতে পাচ্ছেন যদি উলান দেখি কেনে দর্শক ঠকি যাবে, দুধ দেই কিন্তু। সাথে কি বাচ্চা আছে? এদের সঙ্গে ছেলে বাচ্চা আছে, আর বাচ্চা আছে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুধের বানগুলা ভাই খুবই স্কয়ার, বুঝছেন ভাই? তো এটা যদি আমার কোন দর্শক হয় নিতে দাম কেমন ভাই? দুধের যে ভেল প্রথম বিয়ান হিসাবে 2 দাঁত কিন্তু দাঁত ছাড়া কোনো গাভি হলে আমি বিক্রি করবো না ভাই, দাঁতের গরু নিবে আমার থেকে যে গাভি গুলো নিবে নতুন খামারিদের জন্য ভাই। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 2 দাঁত গরু, এটা সাইড করে দিই ভাই পাশেটা দেখাই, শেষ পর্যায়ে গাভিটা দেখাই দিই।
পাঁচ নম্বরে ভাই আরেকটা কিউট বিগ সাইজের গাভি নিয়ে আসেন, এটা কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স কয় দাঁত? এটা দুই দাঁত হচ্ছে, এখনো ভাঙিয়ে কেবল কেউ উঠতেছে। দুই দাঁত হচ্ছে মাত্র? জি, এত বড় গাভি দুই দাঁত দশমিক দেখান, যে দাঁত ধরে দেখালেও দেখাতে পারবো। সাথে বাচ্চা আছে? সঙ্গে ছেলে বাচ্চা আছে ভাই। সাথে সার বাচ্চা? জি। বাচ্চার বয়স কয় দিন? বাচ্চার বয়স এটা আজকে এগারো দিন। এগারো দিন বাচ্চার বয়স, মাশাআল্লাহ। দর্শক গাভি যেগুলো দেখাবো ইনশাল্লাহ আমি বাঁচাই কি তো গাভি ভাই, এ দেখেন সবগুলো লাইরি আমি পাইছি। বাংলাদেশের যে কোনো পানতে 20 লিটার দুধের গ্যারান্টি পাবেন। দর্শক দেখিল শুনিল চমৎকার গাভিটা, দর্শক দাম চুষা নেই করে দেখেন রসুনের চুষা একবারে ভাই, মাশাআল্লাহ। এটা যদি আমার কোনো দর্শক পয়েন্টে দাম চাচ্ছেন কেমন? এটা ভাই এই গাভিটা কিন্তু আকারেও বিগ সাইজ, ঠিক আছে, সব দিকে স্কোয়ার আছে গাভিটা, কিন্তু দাম বেশি একটা আফার ডিফার দেবো না। এটা 2,25,000 টাকা হলে বিক্রি করতো। 2,25,000 টাকা দাম চাচ্ছেন? জি, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এরপর দর দাম একটু সুযোগ আছে, কিছুটা কম বেশি করে নিতে পারবো। কিছুটা কম বেশি করে নিতে পারবো জি। বাজার থাকলে এসব গাভি আপনি মনে করেন যে 2,80,000-90,000 রেট দিতাম, কিন্তু আমি বিক্রি করবো ভাই, দাম চাই লাভ নেই ভাই। জেলাটা নাটোর জেলার পাশে মুলাডুলি ইউনিয়নের মধ্যে আমার বাসা ভাই, পাবনা জেলার শুরুতেই পড়ছে ভাই। তো আমার দর্শক এসে দেখে শুনে যাচ্ছে, দুই চার দিন দেখে আমার বাসায় থাকি বুঝি শুনি, তারপরে গা নিবে ভাই। লেনদেন ভাই ব্যাংকের মাধ্যমে ভাই, সঙ্গে করে টাকা আনার প্রয়োজন নেই। যদি মনে করেন যে আসবো আইসি আমার বাসায় দুই একদিন থাকি, দুধটা দহন করে দেখি, যদি বুঝে হয় লিবে, না হলে লিবার দরকার নেই ভাই। কষ্ট করে সবারই কষ্টের টাকা ভাই, সবাই ইনকাম করতেছে, কেউ প্রবাসে কেউ বাংলাদেশে ইনকাম করতেছে, কিন্তু কষ্ট করে ভাই। এজন্য যে ভাই যেখান থেকে লিক ভাই গাভিগুলা এরকম আমার নতুন খামারিদের জন্য এই গাভিগুলা ভাই, এভাবে দেখে নিলে ভাই প্রতারণা জীবনও হবে না ভাই। জি জি ভাই, শেষ পর্যায়ে দর্শকের কিছু বলে শেষ করতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই, যে ভাই যেখান থেকে এলেন খালি গাভিগুলো দেখিলে দেন আর দুধটা দেখিলে দেন, ইনশাল্লাহ প্রতারণা হবেন না ভাই। দুধ না দেখিলে গেলে আপনি মনে করেন যে লসের সম্মুখীন হবেন ভাই। আর এইভাবে আমার মতো যদি এভাবে কালেকশন করেন একটা দুইটা করে, আপনার 10টা কেনার দরকার নাই, একভাবে দুইটা করে কি বা একটা করে ভাই পছন্দ হলো ভাই আমার একটা, লেকিন একটা অদাতের গাভি, এসব গাভিগুলো মনে করেন যে দর্শক নিলে জীবনও ঠকবে না। আর গাভি গরুর তো কোনদিন লস নাই ভাই, গাভি গরুর সঙ্গে বাচ্চা আছে প্লাস দুধ আছে। গাভি গরু আবার প্রেগনেন্ট হলে মনে করেন যে আবার যা কিনবে তার থেকে 1-1.5 লাখ টাকা বেশি হবে আমি মনে করি। জি জি ভাই, প্রতি বছরেই আপনার লাভের সম্মুখীন আছে ভাই, গাভি গরুর লস নাই। জি জি ভাই, ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, গরুগুলো দেখানোর জন্য দর্শকের মাঝে। তো ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ।